ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা ভিডিও আমি ক্রিয়েট করে দেখাচ্ছি, সেটি হচ্ছে এই ওডিকে কালেক্ট নামক একটি অ্যাপস দিয়ে কিভাবে এই ডাটা কালেকশন করতে হয়। ডাটা কালেকশন বলতে ইদানিং এই তিন পার্বত্য জেলায় লিন প্রজেক্ট যেভাবে হাউস হোল্ড রেজিস্ট্রেশন করতেছে, তৎক্ষণাৎ জরিপ করতেছে, অনেকেই এই টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে এটা ঠিকমতো করতে পারতেছে না। আমি তাদের সুবিধার্থে আজকে এই কিভাবে তারা জরিপের কাজ করবে, অর্থাৎ হাউস প্রতি খানা জরিপ কীভাবে করবে সেটা আমি আজকে করে দেখাচ্ছি। আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখেন তাহলে আপনারা বুঝতে এবং কাজ করতে জরিপ করতে একটু কঠিন হয়ে পড়বে এবং বুঝতে পারবেন না। তো চলেন আমি শুরু করি। প্রথমে হচ্ছে আমার পরিচয় দিই, আমার নাম হচ্ছে সুবেশ চাকমা। আমি মূলত এই লিন প্রজেক্টের এই সার্ভে কাজে আমিও এঙ্গেজ আসি এই কিছুদিনের জন্য, সেই সুবাদে আমি আজকে করে দেখাচ্ছি। প্রথমে আমরা যেটি করবো সেটি হচ্ছে এই প্লে স্টোরে যাব, অর্থাৎ সবার মোবাইল স্মার্টফোনে যাদের স্মার্টফোন আছে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের গুগল প্লে স্টোর অর্থাৎ প্লে স্টোর অ্যাপসটি আছে, ওই প্লে স্টোরে গিয়ে আমরা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস নিব। অ্যাপসটির নাম হচ্ছে এই ওডিকে কালেক্ট। আমি এখানে চার্জ করতেছি ওডিকে কালেক্ট। এই যে ওডিকে লেখার পর পরে আমার কিন্তু চলে আসে, আমার কালেক্টটা পুরো লিখতে হচ্ছে না। তাহলে আমরা লিখব ওডিকে কালেক্ট, COLLECT, ওকে ওডিকে কালেক্ট। তো আমি এটা এই আমি এটা ইনস্টল করে নেব, আমি এটা ইনস্টল করে নেব। যারা নেটওয়ার্ক মোটামুটি বলে এটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এই যে দেখেন আমি ইনস্টল করতেছি, এই ইনস্টল হচ্ছে। আমরা ততটুকু একটু অপেক্ষা করি, ভিডিওটা একটু লম্বা হলে আপনারা একটু কাইন্ডলি শেষ পর্যন্ত দেখে নেবেন। এই যে ওডিকে কালেক্ট ইনস্টল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন ইনস্টল হয়ে গেছে। কারো কারো একটু সময় লাগতে পারে, ধরেন এই 4G নেটওয়ার্ক যদি যাদের না থাকে তাদের একটু সময় লাগতে পারে, ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন। এখন ওডিকে কালেক্ট এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ওপেন করবো এই অ্যাপসটিকে। আমরা কী করবো, ওপেন করবো, আমরা ওপেনে ক্লিক করবো। এই যে ওপেন, ওপেনে আমি ক্লিক করলাম। এই ওপেনে ওপেনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে পিপিল ব্ল্যাঙ্ক ফর্ম চলে আসছে, তারপরে এডিস শেপ ফর্ম চলে আসছে, স্যান্ড ফ্যান অনেক কিছু অপশন এখানে চলে আসছে। তো আমরা শুরুতেই চাইলে এখানে কাজ করতে পারবো না, আমাদের কিছু এই যে URL ইউজার নেম পাসওয়ার্ড সেটিং করে নিতে হবে। তো চলেন লিন প্রজেক্টে ডাটা কালেকশন অনুযায়ী যেভাবে ওয়েবসাইট দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে এবং হচ্ছে পাসওয়ার্ড দেওয়া আছে ওইটা আমরা সেটিং করে নেবো। এই যে পাসওয়ার্ড, আমরা এখন যেটা যেখানে যাব আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে ডান পাশের কোণায় ত্রিডট তিনটা ফোঁটা ছোটো ছোটো করে দেওয়া আছে, ওইখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করার ফলে চলে আসছে কি জেনারেল সেটিংস। তাহলে জেনারেল সেটিংসে আমি ক্লিক করবো। হ্যাঁ, জেনারেল সেটিংসে ক্লিক করার পরে চলে আসছে সার্ভার, তাহলে সার্ভারে আমি ক্লিক করবো। হ্যাঁ, সার্ভারে ক্লিক করে দেখেন। হ্যাঁ, এই যে দেখেন সার্ভারে ক্লিক করার পরে যেটি চলে আসছে ওটা টাইপ ওডিকে চলে আসছে, URL চলে আসছে, ইউজার নেম চলে আসছে, পাসওয়ার্ড চলে আসছে। এখানে যেগুলো আছে এগুলো আমরা রিমুভ করে আমরা নতুন করে এখানে সেটিং করবো। আপনারা দেখেন এখন URL, এই যে URL আমি ক্লিক করবো, তার আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব। URL ক্লিক করে এই যে দেখেন আমরা এটাকে ওই দুইটা ডাক পর্যন্ত আমি এই ক্লিয়ার করতেছি। আপনারা দেখেন ক্লিয়ার করছি আমি, এই এতটুকু পর্যন্ত আমি ক্লিয়ার করবো। এখন আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের জরিপের এই যে ওয়েবসাইট অনুযায়ী odk.one.io, এটা হচ্ছে আমাদের এই খানা জরিপের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইট আমরা এখানে সিলেক্ট করবো অর্থাৎ লিখব। আপনারা কিন্তু ভুল করবেন না, হুবহু এভাবে দিয়ে দিবেন, এবার ওকে দিয়ে দিব। এখন নিচে আছে কি আপনাদের কি ইউজার নেম, তাহলে ইউজার নেম ক্লিক করলাম, ওইখানে আমি দেবো হচ্ছে অর্থাৎ এগুলো আমাদের নির্ধারিত একদম নির্দিষ্ট, আপনারা চাইলে ইচ্ছা করে যেকোনো একটা দিতে পারবেন না, এইগুলোই দিতে হবে আপনাদের। LENHHR এগুলো কিন্তু সবগুলো ছোটো হাতের, এগুলো কোনো ক্যাপিটাল লেটার হবে না, সবগুলো স্মল লেটার দিয়ে দিবেন। এই LENHHR দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন।
এরপরে আপনারা দিবেন হচ্ছে ফারজওয়াট। এই যে ফারজওয়াট কিভাবে দিবেন আপনারা দেখেন আমি দেখাই। এই যে ফারজওয়াট হচ্ছে, ফারজওয়াট কিন্তু আমাদের নির্ধারিত, আপনারা আপনাদের ইচ্ছে মতো ফারজওয়াট দিতে পারবেন। এই যে ফারজওয়াট হচ্ছে দেখেন এল, এলটা বড় হাতের, এল ই এ এন, বাকিগুলো ছোটো হাতের। এখন হাইফেন এখানে অনেকে এটা দিতে জানে না যে এখানে ধরেন এখানে দিলে হচ্ছে এই যে এখানে ক্লিক করলে হাইফেনটা চলে আসে, এই হাইফেন না, এটা হচ্ছে নিচেরটা আর কি হচ্ছে হাইফেনের যে নিচেরটা দাগ আছে ওইটা দিয়ে দিবেন। অনেকেই কিন্তু এটা বের করতে জানে না, আমি আবার দেখাচ্ছি। অনেকেই খুদ করে দিয়ে দেয়, তারা ওর করে এটা দিয়ে দেয়, এটা দিলে কিন্তু হবে না। অথবা এটা করতে পারেন, এই যে এটা ক্লিক করে এই জায়গায় আপনি চেপে ধরতে পারেন, এটা নিচেরটা চলে আসছে, এটা দিবেন। এখন এই ছোটো হাতের হচ্ছে আপনার এইচ এইচ, এই এখন হচ্ছে বড় হাতের আর, তারপরে অ্যাট দ্য রেট দিয়ে দিবেন 2023। এটা হচ্ছে আমাদের নির্ধারিত পাসওয়ার্ড, এটা ইউজ করবেন। হ্যাঁ এখন চলে যাই আমি, ওকে। এখন আমাদের সঠিক মতো যদি ইউআরএল ইউজার নেম পাসওয়ার্ড হয়ে যায় তাহলে আমরা ব্যাক যাইতে পারি, ব্যাক যাবো। হ্যাঁ ব্যাক গিয়ে আমরা কী করবো, এখন এই প্রম্পটা হচ্ছে আমরা ডাউনলোড করবো, প্রম্পটা ডাউনলোড করবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের মোবাইলে ডাটা অন থাকতে হবে। এখন গেট ব্ল্যাঙ্ক ফর্মে গিয়ে, এই যে নিচে দেখেন লেখা আছে গেট ব্ল্যাঙ্ক ফর্ম, ওই গেট ব্ল্যাঙ্ক ফর্মে আমরা ক্লিক করবো। অর্থাৎ নিচে সবার নিচে আছে হচ্ছে ডিলার সেভ ফর্ম, ওটার উপরে লেখা আছে গেট ব্ল্যাঙ্ক ফর্ম, তাহলে ওখানে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের কি ফর্মটা ডাউনলোড হওয়ার প্রসেসটা চলে আসবে। হ্যাঁ এই যে দেখেন কানেক্টিং টু সার্ভার হচ্ছে, এই যে একটু, হ্যাঁ এখানে এই যে আমার নেটওয়ার্ক অ্যাভেলেবল স্পিড আছে বলে এখানে তিনটা ফর্ম আমাদের চলে আসছে। তাহলে আমাদের প্রথম ফর্মটা হচ্ছে নিউ আর 501, এগুলো মিলিয়ে দেখবেন। এই হুবহু এই তিনটা ফর্ম এভাবে যদি না আসে, নিউ আর 501 প্রথমটা, দ্বিতীয়টা আর 502, তৃতীয়টা ট্রেনিং টেস্ট, এই তিনটা ফর্ম যদি না আসে মনে করবেন আপনাদের ইউআরএল ইউজার নেম পাসওয়ার্ড কোটা একটা ভুল ছিল, আবার চেক করতে হবে তখন। তাহলে এই তিনটা ফর্ম চলে আসে। তাহলে এদিকে দেখেন, এখন দেখেন আমাদের এই সবার নিচে তো আমাদের দরকার নেই, এটা শুধু ট্রেনিংয়ের জন্য, এটা শুধু ট্রেনিংয়ের জন্য আপনারা চাইলে রাখতে পারেন, শুধু ট্রেনিংয়ের জন্য যদি ট্রাই করে দেখেন তখন রাখতে পারেন। আর সরাসরি কাজের জন্য গেলে তাহলে আমরা উপরের তাতে কাজ করব। আর অনেকে ট্রেনিংয়ের জন্য হলে এটা রাখতে পারেন, এটাতে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন। হ্যাঁ আবার উপরের তাতে যদি কাজ করেন ওইটা একদম আমরা সরাসরি এই করার পরে সার্ভারে সেন্ড করতে পারবো ওইটা, কিন্তু নিচের তাতে আমরা পারবো না। তাহলে আমরা অনেকে রাখতে পারেন, আমি এখানে কিন্তু রাখতেছি ওই, আমি এখানে ওইটা এই রাখতেছি না, এটা আমি একদম তুলে দিলাম। তাহলে তুলে দিলাম, এই তুলে দেওয়ার পরে এই এখন দেখতে পাচ্ছেন এই তুলে দেওয়ার পরে আমি এই দুইটা রাখলাম, শুধু এক দুই নাম্বার এটা সিলেক্ট করা আছে। নিচে দেখেন ডান পাশে নিচে গ্যাট সিলেক্টার লেখা আছে, ওখানে আমি ক্লিক করলাম গ্যাট সিলেক্টার, ওকে হয়ে গেলো। বাস এখন ফর্মগুলো ডাউনলোড হচ্ছে, এই ফর্মগুলো ডাউনলোড হয়ে গেলে অনেকে নেট স্পিড হলে তাড়াতাড়ি হয়ে যাবে। কানেক্টিং টু সার্ভার দেখেন ডাউনলোড ডাউনলোড রেজার চলে আসছে, ফর্মগুলো ডাউনলোড হয়ে গেলে আপনাদের ডাউনলোড রেজার চলে আসার পরে এখন ওকে ক্লিক করবো। বাস তাহলে এখন আমাদের এই ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনাদের ফোন চাইলে ডাটা অফ করতে পারেন, এই নেটওয়ার্ক টোটালি না থাকলেও চলবে, শুধুমাত্র মোবাইলে লোকেশন অন করবেন, অর্থাৎ জরিপ করার আগে লোকেশন অন করবেন। আমরা ফর্মটা ডাউনলোড করেছি, এখন হচ্ছে আমরা ফর্মটা ফিল আপ করবো, অর্থাৎ খানা জরিপের জন্য আমরা ফর্মটা ফিল আপ করবো। ওই ফিল আপ করে আমরা এই জরিপের কাজটা চালিয়ে যাব। তাহলে আমি ফোনে মোবাইলে দেখি আমার লোকেশন অন আছে কি না। হ্যাঁ যে আমার লোকেশন অন আছে, তা আপনারা একটু লোকেশনটা অন করে নেবেন। আর যদি ডাটা কানেক্ট অর্থাৎ ডাটা অন থাকলে কোনো সমস্যা না, ডাটা অন থাকলে আরেকটু কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, ইজি হয়ে যাবে, মানে তাড়াতাড়ি চলে আসবে। ওই যে আমার লোকেশনের একটা ব্যাপার স্যাপার আছে ওটা তাড়াতাড়ি চলে আসে। এখন আমি যাই ফিল ব্ল্যাঙ্ক ফর্মে, তাহলে ফিল ব্ল্যাঙ্ক ফর্মে আমি চলে গেলাম। এই যে দেখেন ফিল ব্ল্যাঙ্ক ফর্মে যাওয়ার পরে আমি কিন্তু ফিল ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করছি, এই যে প্রথমটাতে, এইখানে আমরা হচ্ছে ফর্মটা ফিল আপ করবো, যে ফিল ব্ল্যাঙ্ক ফর্ম আমি ক্লিক করলাম। হ্যাঁ এখন পরে এখানে প্রথমটা চলে আসে নিউ আর 501, আমরা কাজ করবো হচ্ছে এইটাতে। আপনারা সরাসরি এখানে কাজ করতে পারবেন। এখন কাজ করার পরে দেখেন এই এখানে ক্লিক করবো আমরা, নিউ আর 501 ফর্মে ক্লিক করবো। এখানে ফর্ম দুটো আছে, প্রথমটাতে জরিপের কাজ, দ্বিতীয়টাতে হচ্ছে আর 502 HH আর পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ হচ্ছে আপনারা কাজ করার পরে যে একটা পেমেন্ট পাবেন না, ওইটা পেমেন্টটা অ্যাকনোলেজমেন্ট একটা দিতে হয়, তখন ওইটা ফিল আপ করে আপনারা পাঠিয়ে দিবেন। এখন প্রথমটাতে আমি জরিপের কাজে যাই, এটা এখানে ক্লিক করলাম, লোডিং ফর্ম হচ্ছে এই চলে আসছে। দেখেন কি একটা লেখা চলে আসছে, আমি আমরা লিন প্রকল্প থেকে এসেছি, আমার নাম, আপনার নামটা বলবেন, আমি অমুক পাড়াতে বাস করি, আপনার পাড়ার নামটা বলবেন। লিন প্রকল্পটি বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে কাণ্ড পুষ্টি বিষয়ে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের মধ্যে প্রতিটি পাড়ায় গর্ভবতী মা, দুগ্ধদানকারী মা, শূন্য থেকে পাঁচ বছরের শিশু, অনেকেই কিন্তু পাহাড়ি ছেলেরা, কিন্তু পাহাড়ি ছেলেমেয়েরা বা পাহাড়ি লোকেরা কিন্তু দুগ্ধদানকারী মা বুঝে না। দুগ্ধদানকারী মা অর্থ হচ্ছে যে মায়ের শূন্য থেকে অর্থাৎ দুধ পান করে এরকম ছেলে মেয়ে শিশু আছে, অর্থাৎ শিশু আছে এরকম তাদেরকে বোঝায়। এখন কিশোর কিশোরী অর্থাৎ 18 বছরের নিচে
এখন যারা কৃষিকাজ করে এদের সাথে বিভিন্ন এদেরকে নিয়ে বিভিন্ন কার্যক্রম আমাদের লিন প্রজেক্ট কাজ করে যাচ্ছে। তো এই এই কাজে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য আমরা আপনার হাউসে আপনার বাড়িতে রেজিস্ট্রেশন করতে আসছি, এটা আপনারা একটু বুঝাইয়ে বলবেন। যারা চাকমা চাকমা ভাষায় বলবেন, যারা ত্রিপুরা মারমা তারা আপনাদের যার যার ভাষায় বুঝাইয়ে বললে আশা করি তারা বুঝে নেবেন এবং আপনাকে তথ্য দিতে সম্মত হবেন। এখন আমরা এটা বলার পরে নেক্সটে দিয়ে দেবো। এই যে দেখেন, আপনি কি সাক্ষাৎকার দিতে সম্মত? হ্যাঁ অবশ্যই, ওইটা যদি বুঝিয়ে বলেন আপনাকে অবশ্যই তথ্য দিতে রাজি হবে। হ্যাঁ রাজি যখন হবে হ্যাঁ ক্লিক করবেন। আর এমনও লোক আপনারা পাবেন যে এই যে ধরেন আমার এই সব কিছু লাগবে না, আমি টোটো দিতে পারবো না, এরকম কিছু লোক আপনারা পাবেন গ্রামের মধ্যে, সবগুলো কিন্তু একই না। তখন না দিয়ে ওই আপনার শুধু না দেওয়ার পরে আপনার পরে তথ্য সংগ্রহকারীর নাম চলে আসবে, ওখানে কিছু লোকেশন ট্র্যাক করে আপনার চলে আসবেন। না হলে কিন্তু হ্যাঁ হলে হ্যাঁ ক্লিক করে নেক্সটে চলে যাবেন। হ্যাঁ এখন দেখেন কী আছে, তথ্য সংগ্রহকারীর নাম নির্বাচন করুন। তাহলে তথ্য সংগ্রহকারীর নাম নির্বাচন করুন মানে হচ্ছে আপনাদের কিন্তু যারা এই কাজ করতে আগ্রহী আছেন এই তারা তাদের একটা এখানে নাম ফোন নাম্বার সহ একটা আইডি নাম্বার সহ রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই যে দেখেন এখানে অনেকগুলো আইডি আছে, এরা সবাই কিন্তু ডাটা কালেকশনে কাজ করার জন্য রাজি হয়েছিল এবং হচ্ছে কাজ তাদের নামে আইডি ক্রিয়েট করা হয়েছিল। এখন আমি প্রথমটাতে যাই, আমি যেহেতু বর্তমানে ডাটা কালেকশনে বরকল এবং জোড়াছড়িতে আমি এই কিছুদিনের জন্য আমি দায়িত্ব নিয়েছি। এই যে আপনারা দেখেন আমি সবার নিচে যাচ্ছি, এই যে আমি এখানে যেমন এই যে আঙুল দিয়ে আমি উপরে তুলতেছি, যখন পাশে ডান পাশে কালো করে একটা এই কার্সর নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ ওইটা এভাবে নাড়াচড়া করবেন, আপনাদের নাম আপনারা খুঁজে নেবেন এখান থেকে। হ্যাঁ আমি জাস্ট সাপোর্ট মনে করেন এখানে এই ধরেন মিন্টু চাকমা, এই যে আমি ধরেন আমার একজন বরকলের লোক মিন্টু চাকমা, এখানে দেখেন ক্লিক করলাম আমি। এই যে মিন্টু চাকমার এখানে মোবাইল নাম্বারটা উনি মিলিয়ে নেবে, কারণ আপনার নামে অনেকজন থাকতে পারে, সেজন্য আপনার মোবাইল নাম্বারটা মিলিয়ে নেবেন। আর একটা হচ্ছে এই মিন্টু চাকমার নামের বাম পাশে একটা কিন্তু এই যে ডিসি এই যে 8422115 07 এখানে একটা এই আইডি নাম্বার আছে, এটা কিন্তু আপনারা মোবাইলে সেভ করবেন, ওটা কোথাও লিখে রাখবেন। কেন এটা এখন নেক্সট দেওয়ার পরে এটা কিন্তু লিখতে হবে। তাহলে কত এখানে 84 21 15 7, তাহলে আমি এই নামে সিলেক্ট করে এখানে নেক্সট দিয়ে দিব। আর যাদের এই যে আপনারা যাদের এই যে ট্রেনিং করার পরেও যাদের এই আইডি এখানে দেখতে পাবেন না, তখন মনে করবেন আপনাদের আইডি ক্রিয়েট হয়নি, তখন আপনারা সুপারভাইজারের সাথে একটু যোগাযোগ করে আইডি ক্রিয়েটের বিষয়টা নিশ্চিত করে নেবেন। এখন আমি নেক্সট দিয়ে দিব, যে নেক্সট দেওয়ার পরে আমি এইটা মনে রাখবো 84 21 15 07। তাহলে আমি এখানে এই যে বলছে দয়া করে আপনার আইডি নাম্বারটি লিখুন, তাহলে আমরা ওইটা লিখে দেব 84 21 15 07। এই যে ওনার আইডি নাম্বারটা আমি লিখে দিলাম, তারপর নেক্সট দিয়ে দিব। এখন আপনার থেকে চাইবে যে হচ্ছে স্টার জিও পয়েন্ট, অর্থাৎ স্টার জিও পয়েন্ট হচ্ছে আপনি যে ওখানে কাজ করতে গেছেন ওই লোকেশনটা ট্র্যাক করার জন্য। তাহলে আপনারা এখানে এই লোকেশন যদি আপনাদের ওই ফোনের লোকেশন অন থাকে, তাহলে আপনারা এখানে স্টার জিও পয়েন্টে ক্লিক করলে এই চলে আসবে। হ্যাঁ এখানে আমার যেহেতু নতুন অ্যাপস আমি ডাউনলোড করেছি, এখানে অ্যালাউ আপনার থেকে লোকেশন অ্যাক্সেস অ্যালাউ চাইবে, আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। হ্যাঁ এই যে দেখেন এই যে লোডিং লোকেশন হচ্ছে, লোডিং লোকেশনের নিচে একটা লেখা আছে দেখেন অ্যাকিউরেসি, এই যে আমাদের এখানে 35 এটো মিটার চলে আসছে আর কি, এম দিয়ে চলে আসছে। তাহলে আপনারা অ্যাকিউরেসি লেখাটা চলে আসার সাথে কী করবেন, নিচে সেভ জিও পয়েন্টে আপনারা সেভ জিও পয়েন্টে ক্লিক করে নেবেন, সেভ জিও পয়েন্টে ক্লিক করে নেবেন। এই যে চেঞ্জ লোকেশন, তাহলে আপনার লোকেশন ট্র্যাক হয়ে গেছে, এখন আপনারা চলে যাবেন হচ্ছে নেক্সটে চলে যাবেন। হ্যাঁ বিভাগের নাম অবশ্যই চট্টগ্রাম, কারণ এগুলো তিন পার্বত্য জেলায় কাজ চলতেছে, মাত্র নেক্সট দিয়ে দিলাম। এখন জেলার নাম, যারা বান্দরবান দিয়ে দিবেন, খাগড়াছড়ি দিয়ে দিবেন, আর রাঙ্গামাটি আমি রাঙ্গামাটি দিয়ে দিলাম নেক্সট। এই রাঙ্গামাটির মধ্যে যে উপজেলায় কাজ চলতেছে তারা সেই উপজেলার নামটা সিলেক্ট করবেন। আমার উপজেলা হচ্ছে বরকল এবং জোড়াছড়ি, আমি বরকল সিলেক্ট করলাম ধরেন। হ্যাঁ বরকল আমি সিলেক্ট করে নিলাম। এখন ইউনিয়নের নাম ধরেন, আমার বরকল ইউনিয়নে পাঁচটা ইউনিয়ন আছে, পাঁচটা ইউনিয়নের মধ্যে আমি বরকলটা সিলেক্ট করলাম, আমার লোক ধরেন আমি বরকলে কাজ করতেছি। হ্যাঁ নেক্সট। এখন এই যে বরকল ইউনিয়নের মধ্যে অনেক যে যতগুলো পাড়া আছে আপনারা এই পাড়াগুলো দেখতে পাবেন, আর যদি নতুন পাড়া থাকে এখানে যদি আপনি যে পাড়ায় কাজ করতে গেছেন ওই পাড়ার তালিকা যদি এখানে না থাকে, তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে নিচে লেখা আছে তালিকায় এই পাড়ার নাম নয় নতুন নাম, এখানে এই ক্লিক করার সাথে সাথে আপনি একটা নেক্সট দিলে আপনি নতুন পাড়ার একটা নাম লিখতে পারবেন। হ্যাঁ তাহলে আমি এখানে দেখি আমার পাড়া আছে কিনা, দেখি আমি এখানে দেখি ধরেন আমি একটা ট্রাই করে দেখি ধরেন হালাম বামুক পাড়া, এই আমি হালাম বামুক পাড়া আমি কাজ করতেছি ধরেন, নেক্সটে দিয়ে দিলাম। হ্যাঁ হালাম বামুক পাড়া ধরেন হালাম বামুক পাড়া 4 নং ওয়ার্ডে, আমি 4 নং ওয়ার্ড দিয়ে দিলাম। ওয়ার্ড
পাড়া যে পাড়াতে সিলেক্ট করবেন ওইটা কটন ওয়ার্ড এটা নিশ্চিত হয়ে নেবেন, কিন্তু ওইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তার যে এক পাড়ার এক পাড়াকে আরেক ওয়ার্ডে কিন্তু দিয়ে দিবেন না, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। এখন নেক্সট, হ্যাঁ, এখন পাড়ার এখানাতে সিরিয়াল নম্বর লিখুন। এই পাড়াতে সিরিয়াল নম্বর যখন বলতেছে এই খানাতির সিরিয়াল নম্বর, অর্থাৎ আপনি কোনো উপ ইউনিয়ন পরিষদের কোনো ধরনের সিরিয়াল নম্বর আপনি এই উনার বাড়ির থেকে খুঁজবেন না, আর সিরিয়াল নম্বর তো আপনি দিয়ে দিবেন। অর্থাৎ যে বাড়িটাতে যে হাউসে আপনি প্রথম এই এন্ট্রি করবেন, এই এন্ট্রি করার জন্য যাবেন ওইটা এক নাম্বার দিয়ে দিবেন। হ্যাঁ, এটা এক নাম্বার। এরপরে নেক্সট যে বাড়িতে যাবেন ওটা দু নম্বর দিয়ে দিবেন তখন। হ্যাঁ, ওটা আবার একটা ফর্মে আর কি। হ্যাঁ, এখন নেক্সট দিয়ে দিলাম এই যে এখানে এইখানাতি কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত, যারা বাঙালি বাঙালি দিবেন, চাকমালে চাকমা দিবেন, মারমালে মারমা, ত্রিপুরা তঞ্চঙ্গা অনেক কিছু এখানে আছে, এগুলো আপনারা সিলেক্ট করবেন। আমি চাকমা দিয়ে দিলাম। হ্যাঁ, নেক্সট এখন খানা প্রধানের নাম। খানা প্রধানের নাম মানে হচ্ছে আপনার ওই যে কী বলবো পরিবারের প্রধান। হ্যাঁ, পরিবারের প্রধানের নামটা আপনি লিখবেন, অর্থাৎ যার উপর ভিত্তি করে আপনার পরিবার চলে ওনার নামটা। আমি সাপোজ এখানে লিখে দিলাম হচ্ছে অরুণ। হ্যাঁ, অরুণ, অরুণ চাকমা আমি লিখে দিলাম, ধরেন অরুণ চাকমা। হ্যাঁ, এই খানা প্রধানের নাম। এখন নেক্সট, এখন দয়া করে মোবাইল নাম্বারটি লিখুন, অর্থাৎ যান খানা প্রধানের এই মোবাইল নাম্বারটা আপনি লিখে দিবেন, ওইটা লিখে দিবেন হচ্ছে জিরো এবং ওয়ান বাদে। যদি কোনো অবস্থাতেই মোবাইল না থাকে তাহলে আপনি 999 লিখবেন। অনেকেই আছেন কিন্তু বাবা ফোন ইউজ করে না, কিন্তু ছেলে কিংবা তার ওয়াইফ মোবাইল ইউজ করে, তখন ওই নাম্বারটা আপনি দিতে পারবেন, কারণ ওই নাম্বারে ফোন দিলে তাকে পাওয়া যাবে। জিরো এবং ওয়ান বাড়ি ওটা লিখে দিবেন। হ্যাঁ, আমি একটা নাম্বার দিতেছি 555 3637, আমি একটা নাম্বার দিতেছি। হ্যাঁ, এভাবে দিয়ে দিলাম। নেক্সট, গত 6 মাসের মধ্যে সাধারণত যে সকল সদস্য উক্ত খানা থেকেছেন এবং একই রান্না খেয়েছেন তারা খানার সদস্য হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ 6 মাসের মধ্যে যারা ওই এই খানা ছিলেন শুধু ওইগুলো আপনারা জরিপ করবেন। অনেকে ঢাকা চট্টগ্রামে অন্য কোথাও কর্মের তাগিদে থাকে, তাদেরকে আপনারা এই জরিপে অন্তর্ভুক্ত করবেন না। নেক্সট, এখন খানার মোট সদস্য। তাহলে খানার মোট সদস্য হচ্ছে আপনারা ওই যে ফ্যামিলিতে আপনারা জরিপ করতে গেছেন ওই পরিবারে খানা মোট সদস্য সংখ্যা কত। 4 জন হলে 4 জন দিবেন, 5 জন হলে 5 জন দিবেন, 6 জন হলে 6 জন দিবেন, যতজন থাকে ততজন। আমি 4 জন দিলাম ধরেন। হ্যাঁ, 4 জন। এই এখন নেক্সট দিলাম। এই যে নেক্সট দেওয়ার পরে এখানে চলে আসছে প্রথমে আপনার নাম কি। আপনার নাম কি মানে হচ্ছে আপনি ওই যে সদস্য সংখ্যা যতজন দিয়েছেন ততবার হচ্ছে আপনার নাম কি করে আপনার থেকে প্রশ্ন চাইবে। অর্থাৎ তাদের প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সদস্যের নাম এখানে লিখতে হবে। আমি আপনার নাম কি যেহেতু বলছে আপনি প্রথমে যে বাড়িতে যাবেন একজন তো থাকবে, একজনের সাথে তো আপনি কথা বলবেন, ওনার নামটাও লিখে দিতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন। অথবা আপনি ওই যে খানা প্রধানের নাম থেকেও আপনি শুরু করতে পারেন, এরকমও করতে পারেন আপনি। হ্যাঁ, তাহলে এখন আপনার নাম কি, আমি প্রথমে ধরি আমি মিতা চাকমা, ধরেন মিতা। হ্যাঁ, এই যে মিতা, আমি মিতা চাকমা দিয়ে দিলাম, ধরেন এই মিতা চাকমা হচ্ছে খানা প্রধানের ওয়াইফ, অর্থাৎ স্ত্রী। তাহলে এই এখন নিচে আছে মিতা চাকমা ব্যক্তিটি কোন গ্রুপের মধ্যে পড়বে। মিতা চাকমা লেখার সাথে সাথে আপনি কিন্তু নিচের প্রশ্নটা দেখবেন, এই যে মিতা চাকমা বলতেছে গর্ভবতী মহিলা কিনা, উনি যদি গর্ভবতী মহিলা হয় তাকে ওখানে ক্লিক করবেন। এখন গর্ভবতী মহিলা ক্লিক করার সাথে সাথে ওনার গর্ভবতীর এই গর্ভধারণের বয়স কত হয়েছে এটা চাইবে, ওইটা আপনারা দিয়ে দিবেন। এখন দগ্ধদানকারী মা, অর্থাৎ ওনার এই ছোটো দুধ পান করে এরকম কোনো বাচ্চা আছে কি না, যদি থাকে ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করলে প্রশ্ন তার নিচের প্রশ্নের একটা চেঞ্জ হয়ে যাবে যে কয়টা ওনার এরকম বাচ্চা আছে। এখন নিচে আছে কিশোর, অর্থাৎ 18 বছরে যদি নিচে হলে, এখন আমি এই যেমন এখানে মিতা চাকমা যদি এই যে হাউস হোল অর্থাৎ খানা প্রধানের ওয়াইফ হন তাহলে উনি কিশোর হওয়ার প্রশ্নই আছে না, 0-5 বছরের শিশু হওয়ার প্রশ্নই আছে না, অন্যান্য ক্যাটাগরিতে উনি পড়বেন অন্যান্য। এখন মিতা চাকমা খানা প্রধানের সাথে সম্পর্ক, অর্থাৎ মিতা চাকমা আর খানা প্রধানের সাথে সম্পর্ক অবশ্য স্বামী স্ত্রী, অবশ্য হ্যাঁ ওনার ওয়াইফ স্বামী স্ত্রী। হ্যাঁ, এখন নিচে প্রশ্নে আমি চলে যাই, মিতা চাকমার লিঙ্গ কি, অবশ্যই নারী। তাহলে ভোটার আইডি কার্ড নম্বর যদি থাকে, ভোটার আইডি কার্ড নম্বর আপনারা যদি তাড়াতাড়ি ওনা বের করে দিতে পারে তখন নেবেন, না নিলে কোনো সমস্যা নাই, আশা করি আপনারা এই ঝামেলা কমানোর জন্য এটা না দিলেও চলবে। এখন নিচে আছে মিটার বয়স, হ্যাঁ গত জন্মদিনে মিটার বয়স, তাহলে বয়সটা আপনি দিয়ে দিবেন ওনার থেকে জিজ্ঞাসা করে অথবা জন্মনিবন্ধন থেকে কোথাও দেখে আপনি দিয়ে দিবেন। ধরেন আমি 45 বছর দিয়ে দিলাম ওনার বয়স, 45 বছর। হ্যাঁ, এখন মিতা জন্ম তারিখ তথ্যের উৎস, ধরেন আমি জাতীয় সনদ দিয়ে দিলাম। হ্যাঁ, এখন মিতা চাকমার জন্ম তারিখ, তাহলে আমার এখন জন্ম তারিখটা লিখে দিতে হবে ওনার থেকে, আপনি জন্ম তারিখটা নিয়ে জন্ম তারিখটা লিখে দেবেন। আমি সাফা চেকটা দিলাম সিলেক্ট ডেট, উনি যদি 45 বছর হয় আমি ওনার জন্ম তারিখ, জন্মসাল কত হতে পারে আমি একটা কাউন্ট করি, জন্মসাল ওনার হয়তো 76 হতে পারে। হ্যাঁ, 1976, তাহলে 1976 সালটা কীভাবে বের করবো এখন আমি, এই যে এখানে
সিলেক্ট ডেট ক্লিক করলে একটা ক্যালেন্ডার চলে আসবে। এখন সালটা আমি বের করব প্রথমে, এই যে সবার উপরে একদম সবার উপরে 2021 ছোট্ট করে লেখা আছে, ওইটাতে ক্লিক করবেন আপনি। হ্যাঁ, ওইটাতে ক্লিক করলে সব সাল এইভাবে চলে আসবে। এই যে আমি এখান থেকে 1976 বেছে নিব। হ্যাঁ, আমি বেছে নিবি, আমি এই যে এখানে 1976 আমি বেছে নিলাম। হ্যাঁ, এই এখন এটা ধরেন আমি ওনার বয়ে ওনার জন্ম তারিখ হচ্ছে জুলাই মাসের 10 তারিখ, আমি সাফস। হ্যাঁ, এখন নেক্সট দিয়ে দিলাম, এই এখন চলে গেল। এখন বলছে মিটার চাকমা আপনি কোন শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বা করছেন। হ্যাঁ, আমি দিয়ে দিবেন, আপনারা সেটা জিজ্ঞেস করে আপনি দিয়ে দিবেন। আমি দিলাম দশম শ্রেণী। হ্যাঁ, দশম শ্রেণী পর্যন্ত, এখন নেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে আবার চলে আসে আপনার নাম কি। হ্যাঁ, আমি এখন ওই যে খানা প্রধানের নামটা আমি লিখে দেবো, অরুণ চাকমা লিখে দেবো এখানে আমি। হ্যাঁ, এখানে আমি লিখে দেবো হচ্ছে অরুণ চাকমা। হ্যাঁ, ওই যে ওনার খানা প্রধানের নামটা লিখে দিব। আচ্ছা, অরুণ চাকমা ব্যক্তিটি কোন গ্রুপে পড়বে? অবশ্যই উনি এই 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 চারটা গ্রুপের কোনো গ্রুপে পড়বে না, কারণ উনি হচ্ছে বয়স্ক মানুষ। বয়স্ক মানুষ বলতে ওনার ছেলেপুলে একটু বড় হচ্ছে এরকম। এখন আমি অন্য অন্য ক্যাটাগরিতে উনি পড়বেন। এখন খানা অরুণ চাকমা খানা প্রধানের সাথে সম্পর্ক অর্থাৎ বলতেছে, এখন যান যার নামটা আপনি লিখলেন উনি খানা প্রধানের সাথে সম্পর্ক কী, কারণ খানা প্রধান তো অরুণ চাকমাই ছিলেন, এখন উনি নিজে খানা প্রধান, তাহলে এখানে কিছু করার দরকার নাই, খানা প্রধান সিলেক্ট করাই আছে। হ্যাঁ, এবার নিচে চলে যান। অরুণ চাকমার লিঙ্গ, লিঙ্গ মানে হচ্ছে ওনার কি পুরুষ, উনি তো পুরুষ মানুষ, তাহলে বোত্রাধিকার থাকলে দিয়ে দিবেন, উনি যদি তাড়াতাড়ি বের করতে পারে, আর না দিলেও কোনো সমস্যা নয়, আমি এটা বারবার আর বলবো না। অরুণ চাকমার বয়স, ওনার বয়স আমি দিয়ে দিলাম 50 বছর ধরেন। হ্যাঁ, 50 বছর। এখন হচ্ছে অরুণ চাকমার জন্ম তারিখ তথ্যের উচ্চ করতে গিয়ে পেলাম জন্মসন। হ্যাঁ, জন্মসন থেকে আমরা পেলাম। এখন অরুণ চাকমার জন্ম তারিখ, জন্ম তারিখ মানে বের করে দিতে পেরেছে সিলেক্ট ডেট ক্লিক করলে একটা ক্যালেন্ডার চলে আসবে। হ্যাঁ, সিলেক্ট ডেট। হ্যাঁ, ধরেন ওনার জন্ম 1971, তাহলে আমি 1971 ক্লিক করবো। 2021 একাতে ক্লিক করলে এই 1971 সালটা আমি এখান থেকে অনায়াসে বের করতে পারবো। হ্যাঁ, 1971 দিলাম, ধরেন ওনার তাম জানুয়ারি ধরেন 30 তারিখ জন্ম, এই দিয়ে দিলাম। হ্যাঁ, এখন অরুণ চাকমা বলতেছে নিচের প্রশ্নে কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন বা করছেন, তাহলে আমি দিয়ে দিলাম ধরেন দশম শ্রেণী বা SSC ওনার যাই পড়ে আর কি, এরকম দিবেন। হ্যাঁ, এখন চলে গেলাম। তাহলে এখন এই পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর নামটা চলে গেল। এখন ওনার ছেলেপুলে আছে কিনা দেখতে হবে। ছেলেপুলে ধরেন একটা আছে হচ্ছে এই মিতুল, এই ধরেন মিতুল চাকমা একজন ওনার ছেলে আছে। ওনার ছেলে মিতুল চাকমাটা গর্ভবতী মা হওয়ার কথা নয়, দুগ্ধদানকারী মা ক্যাটাগরিতে পড়ার কথা নয়, তাহলে উনি কিশোর কিশোরী ধরেন হতে পারে কিনা, কিশোর কিশোরী হতে পারে ওনার। হ্যাঁ, হয়তো 4 বছর 5 বছর এরকমও হতে পারে, ওনার দেখে দেবেন। আমি কিশোর কিশোরী দিয়ে দিলাম উনি। হ্যাঁ, যদি 18 বছরের নিতে হয় কিশোর কিশোরী, 18 বছরের উপরে হলে অন্য অন্যতে উনি পড়বেন। এখন মিতুল চাকমা আপনি কি স্কুল কলেজে পড়াশোনা করেছেন? হ্যাঁ, অবশ্যই এখন তো করতেছি। হ্যাঁ, দিয়ে দিবেন। এখন মিতুল চাকমা যদি করে না তাকে না দিয়ে দিবেন, অনেকেই অনেক জায়গায় তো করে না, অনেক রিমোট জায়গায় এগুলো করে, অনেক পড়াশোনা করে না, এরকমও আছে। এখন মিতুল চাকমা খানা প্রধানের সাথে সম্পর্ক, এখন আপনি যার নামটা লিখলেন উনি খানা প্রধানের সাথে সম্পর্ক কি, অবশ্যই পুত্রকন্যা। হ্যাঁ, পুত্রকন্যা। এখন মিতুল চাকমার লিঙ্গ, লিঙ্গ পুরুষ। হ্যাঁ, বোতরাদিকে দরকার নাই। তাহলে মিতুল চাকমার বয়স, বয়সটা আমি দিয়ে দিলাম 15 বছর। ফাইন। হ্যাঁ, 15 বছর আমি দিয়ে দিলাম। এখন মিতুল চাকমার জন্ম তারিখ তথ্যের উচ্চ, উচ্চ তো আমি দিলাম কি ধরেন জন্মসনদ দিয়ে দিলাম, এই জন্মসনদ। ফাইন। এখন হচ্ছে আমি মিতুল চাকমার জন্ম তারিখটা বের করবো, এই জন্ম তারিখ। তাহলে সিলেক্ট ডেট ক্লিক করে ক্যালেন্ডার চলে আসবে 2021 ক্লিক করবো। ওনার 15 বছর হলে ওনার বয়স ধরেন, ওনার বয়স ধরেন 2006, তাহলে ওনার জন্ম 2006 দিয়ে দিলাম আমি ধরেন। আপনারা কিন্তু ওনার থেকে জিজ্ঞাসা করে নেবেন ধরেন জুনের 10 তারিখ। হ্যাঁ, দিয়ে দিলাম। এখন মিতুল চাকমা আপনি কতটুকু পর্যন্ত পড়াশোনা করছেন? উনি যদি 15 বছর হয়ে থাকে ধরেন, উনি ক্লাস 10 পড়ে অথবা SSC পড়ে, এরকম পড়ে, তাহলে নেক্সট দিয়ে দিলাম। বাস, এখন আপনার নাম কী? তাহলে আমরা পরিবারের, আমি পরিবারের সদস্য সংখ্যা 4 জন দিয়েছি, 3 জনের নাম আমি অলরেডি লিখে ফেলেছি, আরেকজন চলে আসে। ধরলাম ওনার একটা এই এই ওনার একটা মেয়ে আছে, এই অরুণ চাকমান, আমি মেয়েটা দিলাম ধরেন এই এই তিশা, আমি তিশা দিয়ে দিলাম ধরেন, তিশা চাকমা দিয়ে দিলাম ওনার, সাপোজ একটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে তিশা চাকমা, তিশা চাকমার নামটা হয় না এখানে, সিটা বড় হাতের দিতে হবে, ওটা ছোটো হাতের। হ্যাঁ, যাক, আপনারা অ্যাকুরেট লিখে দিবেন, সমস্যা না। আর আপনারা এই নামগুলো বাংলাও লিখতে পারেন, ইংরেজিও লিখতে পারেন, যেটা যেটা আপনারা ইচ্ছা হয়, যেটা আপনারা এই যে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইটা লিখে দিবেন। এখন বলছে তিশা চাকমা ব্যক্তি কোন গ্রুপের মধ্যে পড়বে? এখন উনি যেহেতু ওনার মেয়ে, হ্যাঁ, ওনার মেয়ে হলে তাহলে উনি হয়তো কিশোর কিশোরী পড়তে পারে, উনি 5 বছরের উপরে কিশোর কিশোরী, তার মানে হচ্ছে 18 বছরের নিচে। হ্যাঁ, দিলাম। এখন তিশা চাকমা আপনি স্কুল কলেজে পড়াশোনা করেছেন? হ্যাঁ, হ্যাঁ দিয়ে দিলাম, পরে পড়লে হ্যাঁ, না পড়লে না। তিশা চাকমার খানা প্রধানের সাথে সম্পর্ক অবশ্যই পুত্র কন্যা, রাইট। এরপরে তিশা চাকমার লিঙ্গ নারী, বোতরাধিকার দরকার নেই। ওনার জন্মদিনের বয়স, বয়সটা দিয়ে দিলাম আমি ধরেন 10 বছর দিয়ে দিলাম। হ্যাঁ, 10 বছর। তাহলে এখন
জন্ম তারিখ তথ্য হচ্ছে জন্ম সনদ দিয়ে দিলাম ওকে এখন আমি উনার জন্ম তারিখটা বের করে দিব টিশা শাকমার জন্ম তারিখটা সিলেক্ট ডেট লিখে আমি এটা বের করে দিই ক্যালেন্ডার চলে আসছে উনি যদি 10 বছর হয়ে থাকেন উনার জন্ম ধরেন আমি দিলাম 11 2011 সালে হ্যাঁ 2011 হ্যাঁ ধরেন জানুয়ারি মাসের 5 তারিখ হ্যাঁ এই যে আপনারা সালগুলো কিভাবে বের করবেন এই যে নেক্সট দিলে নেক্সট মান্থটা চলে যাবে এখানে এই প্রিভিয়াস এ ক্লিক করলে ওখানে প্রিভিয়াস মান্থটা চলে যাবে জানুয়ারি 5 তারিখ দিয়ে দিলাম হ্যাঁ 5 তারিখ এই এখন তৃতীয় চাকমা আপনি কোন শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন উনি যদি 10 বছর হয়ে থাকে ধরেন পঞ্চম শ্রেণী পড়াশোনা করে নেক্সট এখন পরিবারের সদস্য সংখ্যা নাম পূরণ তাদের সম্পূর্ণ তথ্য ডেয়াসেস এখন ওইখানাতি কোন ধর্মের ইসলাম হলে ইসলাম দিয়ে দিবেন যে ধর্মের ওই ধর্মে দিয়ে দিবেন আমি বৌদ্ধ দিয়ে দিলাম হ্যাঁ বৌদ্ধ এইখানে সদস্যরা কোন বা কোন কোন ভাষায় কথা বলে অর্থাৎ যে যে ভাষায় কথা বলে সে সে ভাষায় দিয়ে দিবেন অনেকে কিন্তু এই যে অন্য ভাষাভাষীর লোকও কিন্তু এখন বিয়ে সাথী হয়ে থাকে তখন ওইটা দেখে আপনারা বলে দিবেন আমি চাকমা দিয়ে দিলাম জাস্ট হ্যাঁ এখন গত বছর এখানের আয়ের উৎস প্রধান কী ছিল তার আপনি যেখানে জরিপ করতে গেছেন ওইখানে গত বছর আয়ের উৎস কী ছিল কৃষি হলে কৃষি কৃষি দান ছাড়া বা কৃষি কৃষি দান মানে যাসা যারা জমিতে চাষাবাদ করে আবার দান ছাড়াও কিছু কৃষিকাজ আছে বিভিন্ন ধরনের যে এই যে শাকসবজি ফলমূল তোমরা অনেক কিছু কৃষিকাজ আছে যারা করে অনেকে আছে দিনমজুর দিনমজুর থাকলে ওইটা দিয়ে দিবেন এখন জেলে আছে কিনা অনেক জায়গায় কিন্তু জেলে আছে অর্থাৎ মাছ ধরে কিন্তু তারা জীবনটা কি এই ঘর সংসার চালায় আবার চাকরিজীবী হলে ওইটা দিয়ে দিবেন এখন ব্যবসায়ী হলে ব্যবসায়ী দিয়ে দিবেন জুমসাচী হলে জুমসাচী অর্থাৎ ক্যাটাগরি দেখে আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম হচ্ছে কৃষিদান হ্যাঁ এখন আপনার খানায় গত বছরে কত টাকা ইনকাম হয় ওইটা আপনারা জিজ্ঞেস করে দিয়ে দিবেন হ্যাঁ তার ওনার বাৎসরিক ইনকাম কত গত বছরে কত ইনকাম হয়েছিল এখন হয়তো ধরেন এই ওনার থেকে জিজ্ঞাসা নেবেন 60,000 70,000 বা যে কেউ হতে পারে আমি 60,000 দিয়ে দিলাম ওনার থেকে জিজ্ঞেস করে আপনি দিয়ে দিবেন আমি 60,000 এখানে সাপোজ দিয়ে দিলাম নেক্সট আপনার খানা ঠিক গত এক বছরে কতটুকু জমিতে জুম চাষ করেছেন এখানে জুম চাষ বলতে শুধু জুম না এখানে তার জমি জমি অর্থাৎ হচ্ছে সমতল জমিও চাষ হবে এখানে অন্তর্ভুক্ত হবে আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল করবেন একটা বাড়ি তৈরি করতে সাধারণত ন্যূনতম 3-4 ডেসিমিটার জায়গা লাগে সেই হিসেবে যদি উনি চাষাবাদ করে থাকেন কতটুকু জমিতে চাষ করেছেন এটা ওনার থেকে জিজ্ঞাবেন বা উনি যদি ডেসিমেলে বলতে না পারে কত এই খণ্ড জমিতে চাষ করে না ওইটা মিলাই আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম হচ্ছে 65 ডেসিমিটার দিয়ে দিলাম আমি সাপোজ হ্যাঁ নেক্সট এরকম হতে পারে ধরেন ন্যূনতম করলেও তো 55-60-70 ডেসিমিল তো হতে পারে ওরকম হতে পারে এখন নেক্সট দিয়ে দিলাম বর্তমানে আপনার খানাতে উল্লেখিত জিনিস বর্তমানে সক্রিয় আছে কি না যাদের বিদ্যুৎ আছে হ্যাঁ দিয়ে দিবেন না থাকলে না যাদের সোলার আছে যাদের বিদ্যুৎ নাই এখন কিন্তু ঘরে ঘরে সোলার কম বেশি আছে তাহলে আপনারা সোলারে হ্যাঁ দিয়ে দিবেন এখন রেডিও টিভি থাকলে হ্যাঁ দিবেন এই এই কতগুলো জিনিস কিন্তু আপনারা না দেখেই বলতে পারবেন যেমন চালের উপর সোলার দেখতেছেন এগুলো কিন্তু ওই সোলার দেখে কিন্তু আপনি এই এই জিজ্ঞেস করা লাগে না ওগুলো আপনি দিয়ে দিতে পারবেন এখন নেক্সট প্রধানত কোন উৎস হতে আপনার খানায় খাবার পানি সংগ্রহ করে থাকেন তাহলে আপনারা ওইটা যে খানায় জরিপ করতে গেছেন উনি কোত্থেকে খাবার পানি খান এটা আপনি দেখবেন ওনার ঘরের ভিতর ফাইব আছে বাড়ির উতানা ফাইব আছে পাবলিক ট্যাপ আছে এখানে অনেক আছে যে দাগনাযুক্ত কুয়ার পানি দাগনাছাড়া কুয়ার পানি বৃষ্টি পানির ট্যাঙ্ক অনেক কিছু আছে আপনারা ওইটা দেখে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে দেন আমি একক টিউবওয়েল দিয়ে দিলাম ধরেন সাপোজ হ্যাঁ নেক্সট আপনার এখানে গৃহপালিত পশু বা হাঁস মুরগি আছে কি এখন আপনি গরু মহিষ ওনার তো বাড়িতেই যাওয়ার পরে যদি দেখেন ওইটা জিজ্ঞেস করা লাগবে না ওইটা আপনি দিয়ে দিবেন হ্যাঁ না থাকলে না বেড়া ছাগল থাকলে হ্যাঁ না থাকলে না হাঁস মুরগি যদি থাকে হ্যাঁ না থাকলে কিনো না দিয়ে দিবেন নেক্সট গত 6 মাসের মধ্যে আপনার খানায় বসতবাড়ির আঙ্গিনে কি সবজি চাষ করেছেন উনি যদি ওই 6 মাসের মধ্যে সবজি বা কিছু জাতীয় এরকম চাষ করে থাকে হ্যাঁ না থাকলে না ওইটা আপনি জিজ্ঞেস করে দিয়ে দিবেন নেক্সট এখন আপনার খানাতে কি গত 5 বছরের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছিল কি যদি হয় থাকে বিবরণ অর্থাৎ গত 5 বছরে কোনো ধরনের আপনার যেমন যদি কোনো ধরনের দুর্যোগ উনি সম্মুখীন না হন তাহলে কোনো ধরনের দুর্যোগের সম্মুখীন হয় না ওখানে ক্লিক করবেন এখন যদি হয় থাকে ধরেন সাইক্লোন উনি আক্রান্ত হয়েছিলেন কিনা ধরেন এই সমতল জায়গায় তো অনেক সময় আকস্মিক বা আকস্মিক বন্যা অথবা বাড়ি বৃষ্টি থেকে বন্যা এরকম হয়ে থাকে ওরকম দিতে পারবেন অনেক সময় পানির সংকট হয়ে থাকে যেমন ওই যে বরকলের কিছু কিছু জায়গায় আইমাছড়ার কিছু কিছু জায়গায় এবং হচ্ছে বুসনচড়ার কিছু কিছু জায়গায় পানির সংকট এরকম হতে পারে পানির সঙ্গে একাধিক আপনি দিতে পারবেন উনি যদি একাধিক হয়ে থাকে যা মাটি দশে পড়া এরকম অনেক কিছু যা বন্যপশুর আক্রমণ এই যে হরিণার কতগুলো জায়গায় বন্যপশুর আক্রমণ হয় তারা ওইটা দিয়ে দিচ্ছে এখন নেক্সট দিয়ে দিলাম আমি এখন খানাসহ পরিবারের একটি ছবি তুলুন এখানে কিন্তু খেয়াল করবেন কিন্তু খানাসহ পরিবারের একটি ছবি তুলুন অর্থাৎ আপনি যে বাসায় জরিপ করতে গেছেন সেখানে যতজনকে আপনি পান একজনকে পান দুইজনকে পান কারণ যারা দূরে যাবে তাদেরকে তো ডেকে নিয়ে আসা সম্ভব না একজনকে পান দুজনকে পান ওনাদেরকে সাথে নিয়ে
এই পরিবারে একটা ঘর সহ একটা ছবি তুলে নেবেন। হ্যাঁ, অনেক সময় তারা মানে কাছের থেকে ছবি দিতে চায় না, এটা বিভিন্ন জায়গায় আমার অভিজ্ঞতা হয়েছে। এরকম যদি কাছের থেকে ছবি দিতে না চান, কাছের থেকে ছবি নেওয়া দরকার নাই, একটু দূর থেকে ওনার থেকে এই বারান্দা কিংবা দরজা দাঁড়াইয়ে করে আপনি বাড়িটা ছবি তুলে নেবেন। বাস টেক পিকচারে যদি ক্লিক করেন আপনার ক্যামেরা চলে আসবে, আর চোস পিক ইমেজ মানে হচ্ছে আপনার গ্যালারিতে যদি সেভ করা থাকে। এখন আমি এ ব্যাপারে একটু বলি, অনেকেই করতেছে হচ্ছে এই যাদের একটু ফোন একটু নর্মাল টাইপের বা যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণে নেটওয়ার্ক পাওয়া যায় না বা ডাটা কানেকশন করা যায় না, সেখানে কিন্তু ওই যে লোকেশনের ব্যাপারটা কিন্তু একটু সময় নিতেছে। বেশি সময় নিলে কিন্তু আপনাদের দেরি হয়ে যাবে, আপনাদের আসলে এমনি তো পৌঁছাবে না, আবার দেরি হয়ে যাবে, একটু কাজটা আপনি তাড়াতাড়ি উঠাইতে পারবে না। সেক্ষেত্রে আপনাদের আমি একটু পরামর্শ দিই, আপনারা হচ্ছে এই যে অনেক সময় যদি মোবাইলে সরাসরি আপনি মোবাইল ফোন স্মার্টফোনের মাধ্যমে যদি এই ফিল আপ করতে একটু কষ্ট হয়, আপনারা একটু খাতা কলম নিয়ে আপনারা ওনাদের বিস্তারিত তথ্য লিখে নিতে পারেন। এই ঘরে ঘরে লিখে নেবেন, গিয়ে লিখে নেওয়ার পরে ওই ছবিটা আপনি তুলে নেবেন। ওই ছবিটা তুলে নেওয়ার পরে ওই ছবিটা ওই খানা প্রধানের নামে আপনি সেভ করতে পারবেন এই গ্যালারিতে। এখন কোন একটা নেটওয়ার্কের জায়গায় এসে এই যে যাতে তাড়াতাড়ি আপনার জিপিএসটা জিও পয়েন্টটা আপনি লোকেশনটা নিতে পারেন, ওই জায়গায় এসে আপনি ফিল আপ করে এক এক করে ছবিটা ওখানে অ্যাড করে আপনি পূরণ করতে পারেন, এটা করতে পারেন। আর যদি এই যার বাসায় গেছেন ওনার বাসায় যদি আপনার সম্ভব হয় ওখানে নিয়ে নেবেন। এটা বললাম এর কারণ হচ্ছে অনেকের কিন্তু এই যে জিপিএসটা নিতে দেরি হচ্ছে, অনেকের মোবাইলে 5 মিনিট 10 মিনিট মানে লোকেশন লোডিং হওয়ার পরও কিন্তু জিপিএসটা ট্র্যাক হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা ওই কাজটা করতে পারেন। তাহলে আমি এখানে ধরেন আমি একটা টেক পিকচার নিয়ে নিলাম, টেক পিকচার ক্লিক করে ক্যামেরাতে চলে আসবে। হ্যাঁ ক্যামেরা, হ্যাঁ এখানে এলাও চাচ্ছে কারণ আমার নতুন, আমি এফতার নিছি এলাও। হ্যাঁ ক্যামেরাতে চলে আসছে, এই এই একটা ছবি আপনি নেবেন না, এখানে এভাবে করে আপনি কর্তা ধরেন এভাবে ছবি নেবেন। এই আমি এখন রুমের ভিতরে আছি তো আমি আসলে নিচ্ছি না, এই কর্তা ধরে মতো ওনাদের লোক একজন থাকুক দুজন থাকুক ওনাকে ধরে মতো একটা ছবি তুলে নেবেন এভাবে। হ্যাঁ এভাবে ছবি তুলে নেবেন, লোডিং হচ্ছে একটু অপেক্ষা করেন। এই পাশে একটা ঠিক চিহ্ন চলে আসে, ওইটাতে ক্লিক করবেন। এখন ছবিটা নেওয়া আমাদের সম্পন্ন হয়ে গেছে, এই যে দেখুন সম্পন্ন হয়ে গেছে। এখন একটু লোডিং নিচ্ছে, ছবিটা এখন সেভ হয়ে যাবে আমাদের এই ফর্মের মধ্যে। হ্যাঁ ছবিটা নেওয়া মোটামুটি শেষ, এভাবে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আবার আপনাদের তথ্য সংগ্রহ করেন, আপনার নাম আবার খুঁজে এখান থেকে বের করবেন। আমি দিছি কার নাম, আমি দিছি হচ্ছে মিন্টু চাকমার নাম, এই বরকলে মিন্টু চাকমার নাম আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওনার নামে আমি যাবো, এই যে মিন্টু চাকমা দিছি। এখন আমি ওনার আইডিটা সবসময় মনে রাখবো, 8821 1507। হ্যাঁ এই যে এখানে লিখবো 8821 1507, হ্যাঁ নেক্সট দিয়ে দিব। এখন আমাদের কাজ শেষ পুরো, এখন ফর্মটা আমি কী নামে সেভ করবো, কী নামে সেভ করবো, এখন সেভ করবো হচ্ছে নিউ R501। এইখানে মাঝখানে ক্লিক করে এটা পুরো আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ এখন আমি যে পাড়ায় কাজ করেছি ওই পাড়ার নামটা এখানে লিখবো, ধরেন আমি হালাম্বা। হ্যাঁ হালাম্বা এভাবে আমি নাম্বারটা এই নামটা দিতে পারি, ধরেন হালাম্বা এক নাম্বার গর্তা আমি করলাম। হ্যাঁ এখানে এখন সেভ ফর্ম দিলে সেভ হয়ে যাবে। এখন দেখেন সেভ হচ্ছে, সেভ করার পরে যে আগের অবস্থা চলে গেছে, দেখেন এডিট সেভ ফর্ম এবং হচ্ছে স্যান্ড ফাইনালিস্ট ফর্ম এবং এডিট সেভ ফর্ম, এই দুইটাতে কিন্তু ব্র্যাকেটের ভিতর 1-1 আপনারা দেখতে পাচ্ছেন। এটার কারণ হচ্ছে আমি একটা ফর্ম আমি ফিল আপ করেছি, আপনারা যদি 10টা ফর্ম করেন এখানে 10 উঠে আসবে, 30টা করলে 30 উঠে আসবে, 50টা করলে 50 এখানে উঠে থাকবে। এখন আপনি যদি ফর্ম জরিপ করার সময় কোথাও ভুল করে থাকেন এটা আবার সংশোধন করতে পারবেন, এই যে এডিট সেভ ফর্মে গেলে ওইটা আবার আপনি সংশোধন করার সুযোগ পাবেন। আবার স্যান্ড ফাইনাল, এখন আপনারা হচ্ছে যে এই একটা করার পরে সব সময় হচ্ছে জরিপ করার সময় একটা হাউস শেষে একটা বাড়ি শেষে আরেকটা বাড়িতে জরিপ করতে গিয়ে, অর্থাৎ একটা ডাটা শেষ হওয়ার পর আরেকটা ডাটা আপনারা পূরণ করতে গিয়ে সবসময় ফিল ব্ল্যাঙ্ক ফর্মে আপনারা চলে যাবেন। এই যে ফিল ব্ল্যাঙ্ক ফর্ম প্রথমটাতে, এই যে ফিল ব্ল্যাঙ্ক ফর্মে গেলে ওই যে আগের অবস্থায় এই ফর্মগুলো চলে আসবে, এই স্যার ওইটা আপনারা অনুসরণ করবেন। এখন হচ্ছে এখন কীভাবে সেন্ড করবেন, অর্থাৎ আপনারা জরিপ তো করলেন ডাটা তো কালেকশন করলেন, ওইটা আমাদের সার্ভারে তো ভাড়া দিতে হবে। এই এখন ধরেন ফর্মটা যখন নিয়েছেন তখন ডাটা কানেকশন লাগবে, এরপরে কিন্তু ডাটা ছাড়াও আপনারা কাজ করতে পারবেন, কিন্তু ডাটা আরও লাগবে। ধরেন সারাদিন আপনি কাজ করেছেন বা একদিন দুদিন করেছেন, এখন ডাটাগুলো আপনি সেন্ড করতে চাচ্ছেন, ওই সময় একটু ডাটা
আপনারা মোবাইলে একটু ডাটা অন করবেন, অর্থাৎ ডাটা অন করা কিছু এমবি লাগবে, বেশি তো লাগবে না। এখন কীভাবে পাঠাবেন দেখেন, সেন্ড ফাইনাল ফর্মে ক্লিক করবেন। সেন্ড ফাইনাল ফর্মে ক্লিক করলে এই যে আপনি যে ফর্মগুলো যে নামে সেভ করেছেন ওই নামে আছে। আমি এখানে শুধু একটা আছে, আপনি দশটা করলে এখানে সিরিয়াল করে এখানে দশটা চলে আসবে। তাহলে আমি একটা একটা করে সিলেক্ট হবে, এখানে একটা আছে বলে একটা সিলেক্ট হয়েছে। আমি তখন একটা 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 করে সিলেক্ট করার পরে তারপরে আমি স্যান সিলেক্টেড ক্লিক করব। মনে রাখবেন যেটা আপনি ট্রেনিং নেবেন, যে ফর্মটা আপনি ট্রেনিং করবেন ওই ফর্মটা কিন্তু পাঠাবেন না, ওইটা আপনি ডিলেট করবেন। এখন ডিলেট করার জন্য আমি ওইটা শিখাই দেব। এই যে এইগুলো এই সবগুলো একসাথে সিলেক্ট করার পরে আপনি নিচে চলে আসে, নিচে আসে দেখেন স্যান্ড সিলেক্টেড। স্যান্ড সিলেক্টেড ক্লিক করলে সাকসেসফুল না হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন, নেট স্পিড থাকলে একটু এই দু এক মিনিটের মধ্যে হয়ে যাবে। তাহলে তখন আপনাদের দাতা এই যে জরিপের ফর্মগুলো এই ফিল আপ করেছেন সেগুলো আমাদের কাছে চলে আসবে, তখন আমরা ডাটাগুলো ডাউনলোড দিতে পারবো। হ্যাঁ, তাহলে আমি এখানে স্যান্ড সিলেক্ট দিচ্ছি না, কারণ হচ্ছে এটা ভুয়া ডাটা, আমি এই ডাটাটা আমি অন্য নাম ব্যবহার করেছি এই জন্য। এখন আমি নেক্সটে চলে গেলাম। এই যে ওই যে যে ফর্মটা আপনি ট্রেনিং নিয়েছেন ওই ট্রেনিং ওই ফর্মটা ভুলের কারণে হয়তো স্যান হতে পারে, অনেকের কিন্তু এরকম হয়েছে, ওইটা আপনারা ডিলেট করে নেবেন। এই যে ডিলেট সেভ ফর্ম, ডিলেট সেভ ফর্ম ক্লিক করে ক্লিক করার পরে এই যে সেভ ফর্ম ওইটা আপনি একেবারে ক্লিক সিলেক্ট করে এটা ডিলেট করে নেবেন, কারণ ডিলেট না করলে ওই যে আপনি সঠিক ফর্মগুলোর সাথে এটাও গড়ে হয়তো সিলেক্ট করে সার্ভারে আসতে পারে, তখন আমরা একটু বিভ্রান্তিতে থাকবো, কারণ একটু নির্ণয় করা কঠিন। হ্যাঁ, ডিলেট ফর্ম ক্লিক করলাম, এই যে চলে গেল, বাস। এই এখন আপনাদের কাজ হচ্ছে এইটুকু। এই আরও কিছু যদি জিজ্ঞেস করার থাকে আপনারা যার যার সুপারভাইজার থেকে আপনারা জেনে নিতে পারেন। এই আপনারা এই যার যার গ্রাম, যার যার পাড়া যদি কাজ করেন, আমার মনে হয় দুই তিন দিনের বেশি লাগবে না, কারণ একটা পাড়ায় তো সাধারণত বড় পাড়া হলে হয়তো একশো পরিবার বা একশো দেড়শো পরিবার থাকে, এরকম অনেক কম আমাদের পাহাড়ে, এই যাদের প্রায় ষাট সত্তর তিরিশ চল্লিশ বা অনেকের বিশ তিরিশ বিশ পঁচিশ পরিবারও আছে, তো এরকম হলে বেশি দিন লাগবে না। আর আপনারা যদি বিশেষ কাজ থাকে ওই বিশেষ কাজ এই ওইটা আপনারা ছাড়বেন, এই একদম থেমে টেমে করলে তো দশ দিনে আপনি শেষ করতে পারবেন আশা করি। তো এইভাবে আপনারা করেন, এই পেমেন্ট একটু না হয় একটু কম সমস্যা নয়, পাশাপাশি একটা ইনকামও হয়ে গেল। ওই এইটা আপনারা সহস এই ডাটা কালেক্টর সুপারভাইজারের সাথে যোগাযোগ করবেন। তাহলে এই পর্যন্ত আমি কীভাবে ডাটা এই যে এন্ট্রি করবেন, কীভাবে সেন্ড করবেন ওইটা পুরো তো আমি ডিটেলস দেখাই দিলাম। এখন আপনারা ওইটা এই যার যার উপজেলার এই ডাটা কালেক্টর সুপারভাইজারের সাথে বিস্তারিত আলোচনা করে যে কোনো প্রয়োজনের তাদের সহায়তা নেবেন। ধন্যবাদ সবাইকে।